হ্যালো সবাইকে, ভালো আছি। এখন লাইভে আসো। লাইভে আসি না তা না, লাইভে এবার থেকে আসব। সপ্তাহে একদিন করে লাইভে আসব, বা খুব জরুরি দিনে একদিন, দিনে একবার করে লাইভ আসি। দিনে আবার একদিন কি করে, দিনে একবার করে। বন্ধু, বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই মোটামুটি বেশ আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাও। আসবো, কম আসবো, আর কখন আসবো সেটা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? টাইমটা আমি জানিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। ভুলে গেছিলাম, আজ মনে করিয়ে দিলে। বুঝলাম, আমাদের সবাইকে তো কিছু না কিছু কাজ করতে হয়, তাই না? এই যে আগে আসতাম লাইভে, অনেকবার করে আসতাম, সবসময় লাইভে আসা পসিবল হয় না, তাও আসি। এই যে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্ব, চেনা পরিচয়, কথা বলা, তো এগুলোর জন্য ভালো লাগে। লাইভে তো আসছি, তাই এলাম। বলো, কথা বলে কেমন লাগছে? সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো কমেন্ট করে জানাও তো। হাম তুম কিচনি বন্ধু, রাতের ডিনার কি কমপ্লিট? হ্যাঁ, রাতের ডিনার তো হয়ে গিয়েছে অলরেডি। তোমার কি হয়েছে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। হাই সবাইকে। মনে আছে আমায় না ভুলে গেছো, না মন থেকে মুছে ফেলেছো চিরতরে? যদি বলো ভুলে গেছি, সত্যি দুঃখ পাবো। ভুলো না, একটু হলেও মনে রেখো। কে কোথায় কার বাড়ি জানি না ছিলে তো। আমার বাড়ি কোথায় জানো না? আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, স্বামী নারায়ণ মন্দিরের ওইখানে। কতবার বলেছি বলো, মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায় সত্যি। হাই সবাইকে। বন্ধু, আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে। কি ডিনার করলে তো সেটা বলো, কি ডিনার করলে? হাই, কেউ কমেন্ট করছে না আজ। এ বাবা, কিসব কমেন্ট করছো? হ্যাঁ, আবার কেমন কথা, আগে তো জানতাম না। আমি অনেকবার চিৎকার করে করে বলেছি, তাও যদি না জানো, আমি আজ মটন বিরিয়ানি ডিনার করলাম, দারুণ। বাট আমি মটন খেতে পারি না, একটাই রিজন, ওর যে স্ট্রং স্মেলটা হয় না ওটা আমি নিতে পারি না, সেই জন্য আমি চিকেনটাই খাই, গন্ধটা নিতে পারি না মটনের। হাই সবাইকে। অনেকদিন বাদে একটু মজা করলাম, সেটাই, কারণ তোমার সাথে অনেক কথা হয়েছে লাইফে। তো একদম ভুলে যাওয়ার তো কোনো কারণ আমি দেখতেও পাচ্ছিলাম না, অদ্ভুত লাগলো ব্যাপারটা। হ্যালো, বন্ধু, তুমি আজ কি ডিনার করলে? আমি তরকারুটি ডিনার করেছি।